এবার আলুটা ভাজবো। বাড়ি লাউ পাতা, লাউ গাছের পাতা দিয়ে লুচি ভাজা, আর তারকেশ্বর আলু এনে আলু ভাজা, বস্তার আলু। আচ্ছা, সুস্থ আছে? শুভ সকাল, গুড মর্নিং। ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো, যে সকাল সকাল স্নান ফান করে রেডি হয়ে নিলাম তোমাদের সঙ্গে বাদ বিকেলে শেয়ার। তো আজকে সারাদিনে কী কী করছি কী না করছি সম্পূর্ণ শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখাচ্ছ, চেষ্টা করো বন্ধুরা। টাটা বাই বাই। করে তাড়াতাড়ি গুছিয়ে গেছি, নিলাম যা তো সকাল সকাল, আর মেঘলা মেঘলা ওয়েদার। এদিকে স্নান ফান করে সব কিছু আসি বাসি ধুয়ে কেচে কুচে গুছিয়ে রেডি হয়ে নিলাম। ভাবলাম একবারে ঝামেলাটা মিটিয়ে নেবো। তো যাই হোক, শুভ সকাল, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমার কেমন আছো? আসলে ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, আমার ছোট্ট পরিবারটি ভালো আছে। তো সকাল সকাল চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে অনেক দিন বাদে আজকে একটা ব্লগ নতুন শ্যুট করছি, তো দেখতে থাকো তোমরা, আশা করি ভিডিওটা ভালো লাগে। তো চলো, সকালে যে সারাদিন, সকাল থেকে সারাদিন সম্পূর্ণ কী কী করছি দেখা যাক, তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ সব কিছু ভিডিওটা শেয়ার করো। তো চলো, সকালে দেখি বৃষ্টি চলে এসেছে, তোমাদের সঙ্গে ভিডিও কথা বলতে হলে বৃষ্টি। তো সঙ্গে থাকো তোমরা, তোমার বন্ধুগুলো, এটা তোমাদের একটু সম্পূর্ণ জানাই, সব কিছু শেয়ার করি যখন, এটাও শেয়ার করছি। এই এক বস্তা আলু ঘরের সম্পূর্ণ পুরো আমাদের, দেখি কতদিন যায়, আমাদের দু তিন মাস ম্যাক্সিমাম যাবে। আর এই আলুটা হচ্ছে তারকেশ্বর আলু, আর দেখো এইটা হচ্ছে কি আনা হয়েছে, দেখো ছোট বড়। দেখো এবার দেখো, আলুটা কেনা থাকলে না, কি আলুর চালটা ঘরে থাকলে না, শুধু শুধু নিয়ে শুধু কোনোরকম খাওয়াও যায়, কোনো সময় হয়তো বাজারে গেলাম না, হয়তো যাতায়াতই চলে গেল। ঠিক আছে চলো, আলুটা কেনা হয়ে গেছে, আর আলুটা বেশি দাম নেয়নি, এটা 200 টাকা বস্তা নিয়েছে দেখো। আর পেঁয়াজটা কিনেছি, এবার পেঁয়াজটা আমাদের ভাগ বাটা করে মাপামাপি হবে, যেহেতু সম্পূর্ণ একটা গোটা বস্তা সেটাকে আলাদা আলাদা করে মাপা হবে। ঠিক আছে চলো। এই একটু দাম কম নিতে পারলো না একটু? আমি 500 টাকা আমি দিতে আমার দুশো নিয়ে দিই, একটু দাম কম করে না, পয়সা বাকি রাখছি এই জন্যই তো। নগদ পয়সা কেন, পয়সা বাকি রাখলি কেন? তোমার আর 50 টাকা দিবি, ঠিক আছে? কেন মারিস না, মারিস না, না তুই মারছিস, তুই কেন করছিস? এত বৃষ্টি পড়ছে দেখ, আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, সবুজে সবুজ, আর মানে মেঘলা আকাশ ওয়েদার, দেখো কালচে কালচে মেঘলা ওয়েদার। আর এদিকে তো আজকে আমি বিশাল কাঁচা কেচেছি, মানে এত পরিমাণে প্রচুর পরিমাণে কাঁচা কেচেছি, আর এদিকে বৃষ্টি পড়ছে। তোমাদের একটু বড় করে দেখাই, দেখো দেখো ওয়েদারটা কিন্তু এমনি ভালো লাগছে, সবুজে সবুজ আর তার মধ্যে বৃষ্টি। আর পুকুরে এত পরিমাণে শ্যাওলা হয়েছিল, সেগুলো দেখো বৃষ্টির জন্য ডুবে গেছে। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, এগুলো দেখো সম্পূর্ণ। যাই হোক বন্ধুরা চলো, আজকে মেঘলা ওয়েদার কী করবো, ভাজি ভেবেই পাচ্ছি না কী করবো। আর এদিকে দেখো সবুজে সবুজ ঘাস, এদিকে দেখো প্রচুর পরিমাণে যে সব কাছাকাছি করেছি বাড়িতে, পুরো ভর্তি লাট করা। রেখে এবার আলুগুলো রেখে দিচ্ছি, কেন এগুলো আমাদের সারা, এগুলো আমাদের মানে ঘরে স্টকে রেখে দিই, তা ঘরেই তৈরি করে নিলাম কলেস্টার আলু পেঁয়াজের। ঠিক আছে চলো তাহলে। দেখো পুরো আমি খাটের তলায় বসে রয়েছি, পুরো বাছাবাছি করে নিচ্ছি। এ দেখো ছোটো বড়ো সব আলু আছে, এর মধ্যে ময়লা মাটি সব মিশ করা, তো বস্তা থেকে ঢেলে আলুগুলো একদম, দেখো বস্তাটা ঢেলে ফেললাম। এবার আলুগুলো একটু বেছে ফুটে, তারপরে এই দেখো ঘরেই বানিয়ে নিয়েছি কলেজটা। এ দেখো ঘরে আলু পেঁয়াজ পুরো সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, এ দেখো। আর এত কুচু কুচু ছোটো ছোটো আলু, সে একদম রান্না করার, রান্না করতে গেলে তরকারির মধ্যে দিলে না একদম, দেখো একদম মিশে যাবে, মনেই হবে না যে এটা আলু। তো যাই বন্ধুরা চলো, আলুগুলো সব গুছিয়ে গেছি সব নিয়ে, তারপরে ফিরে বাড়ির এই ছোট্ট লাউ গাছটা দিয়ে পাতা নিয়ে, আজ এই লাউ লুচিগুলো, লাউ পাতার লুচি করেছি। এ দেখো ছোট্ট একটা গাছ, দেখো ফুলও এসছে। ঠিক আছে, আজকে রেসিপি হয়েছে, এত বৃষ্টি পড়ছে দেখো, আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, সবুজে সবুজ, আর মানে মেঘলা আকাশ ওয়েদার, দেখো কালচে কালচে মেঘলা ওয়েদার। আর এদিকে তো আজকে আমি বিশাল কাঁচা কেচেছি, মানে এত পরিমাণে প্রচুর পরিমাণে কাঁচা কেচেছি, আর এদিকে বৃষ্টি পড়ছে। তোমাদের একটু বড় করে দেখাই, দেখো দেখো ওয়েদারটা কিন্তু এমনি ভালো লাগছে, সবুজে সবুজ আর তার মধ্যে বৃষ্টি। আর পুকুরে এত পরিমাণে শ্যাওলা হয়েছিল, সেগুলো দেখো বৃষ্টির জন্য ডুবে গেছে। আর এদিকে দেখো দেখাচ্ছি, দেখো বন্ধুরা চলো, আজকে মেঘলা ওয়েদার কী করবো, ভাজি ভেবেই পাচ্ছি না কী করবো। এদিকে দেখো সবুজে সবুজ ঘাস, এদিকে দেখো প্রচুর পরিমাণে যে সব কাছাকাছি করেছি বাড়িতে, পুরো ভর্তি লাট করা। বৃষ্টি হচ্ছে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, আমার তো ওয়েদারটা খুবই ভালো লাগছে, কিন্তু কী করে বলো। এদিকে দেখো বকটা, দেখো বকটা কিরকম চুপি চুপি মাছ ধরছে দেখো, দেখো
বৃষ্টি পড়ছে আর এরা মাছ ধরছে দেখ এই ঘুরে ঘুরে আসছে এগুলো দেখ ঠিক আছে চলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি যাবে না ওখানে মাছ আছে বলে যাচ্ছে যেগুলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি সঙ্গে থেকে যাবো আমার তো ওয়েদারটা খুবই দারুণ লাগছে দেখো পাখিরা উড়ছে পাখিরা উড়ছে দেখো তো যাই বন্ধুরা চলো সঙ্গে থাকো সম্পূর্ণ বৃষ্টি আর এই মেঘলা ওদের যে তিন দিন ধরে যে রোদ হচ্ছে না জানো খুব কষ্ট হচ্ছে আমাকে শুকাতে পারছি না হালকা হালকা হাওয়া আর মেঘলাতে শুকিয়ে যাচ্ছে যাতে ওই বর্ষা পরিমাণে পড়লে করে প্রচুর কষ্ট হবে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো সম্পূর্ণ শেয়ার বানাবো কি না বানাবো ভাবছি দেখি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো কী বানাবো কী বানাবো ভাবছি তো তৈরি করে নেবো দেখি একটু সকালের টিফিন ছিল লাউ গাছ সেই লাউ গাছে কী করলাম চারটে পাতা ছিঁড়ে এনে মিক্সিতে পেস্ট করে নিলাম জাস্ট খালি লাউ পাতাটা মিক্সিতে পেস্ট করে ছেনে নিলাম একটু ময়দা এবার দেখি একটু লুচি করবো ভাবছি এবার লুচির সঙ্গে কী করবো জানি না ঘরে তো আলুর বস্তা আছে আলু থেকে আলু ভাজা করবো ঠিক আছে আর দেখো বুলু ছিল এইখানে এবার বৃষ্টি হিঁচলে আসছে বলে ছেঁচল আসছে বলে এবার কী করলো এ কী করলো দেখো কোথায় গিয়ে শুয়ে আছে দেখো আর ও সবসময় আমার কাছে ছাড়া ঘুমায় না আমার মাথার তলায় নালা আমার পিঠের তলায় এসে এই শুয়ে থাকবে খাটের তলায় এ দেখো খাটের তলায় এবার শুয়ে থাকবে ঠিক আছে চলো তাহলে আজকে ওই বস্তা থেকে আলু ভাজা আলু বার করে আলু ভাজা করবো আর হচ্ছে গিয়ে লাউ শাক পাতা তোমার হচ্ছে গিয়ে লুচি করবো তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো আর দেখো এ তো কুই কুই করছে কোথায় ভিজে টিজে বাড়িয়ে ঘরে এসছে ঠিক আছে চলো তাহলে একটু এত বৃষ্টি পড়ছে এদিকে লুচি ভাজবো বলে ময়দা ছানছি লাউ শাকের এদিকে ময়দা ছেনে নিলাম লুচি করবো ঠিক আছে চলো তাহলে গুছিয়ে গেছি নিয়ে ফিরে হয়ে গেছে ময়দাটা তো এবারটা রেখে দিলাম এবার একটু আলুটা কুচিয়ে নেবো আর এদিকে দেখো এ ভয়তে তাকিয়ে তাকিয়ে খেলে দেখছে আর এদিকে দেখো এবার কটা আলু ভাজবো আর এই ছোট ছোট আলু দেবো তো এই ছোটো ছোটো গোলগুলো আলুগুলো আলুর দমের আলু এই আলুর দমের আলুগুলোই ভাজা করবো মেশিনে কুচি তা আলু ভাজা লুচিটা করবো একটু সঙ্গে একটু আলু ভাজা হলে বেশ ভালোই জমে যাবে ঠিক আছে চলো তাহলে এই 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 কটাই আলু ভাজা করবো তো ঠিক আছে চলো সব গুছিয়ে গেছি বন্ধুরা চলে আসছি সুবিধাই একদম রেডি করে নিলাম আর এদিকে দেখো ময়দাটা লেচি করা হচ্ছে এবার বেলে বেলা হবে আর এই বাটিতে নিয়ে নেওয়া হলো তেল উনুনে দিয়ে দিলাম কড়াইতে তেল বসিয়ে উনুনটা ধরিয়ে দিলাম কাঠের উনুন ধরতে একটু লেট হচ্ছে ঠিক আছে সব বেলা হয়ে গেছে আর এদিকে দেখো ভাজা তো এদিকে দেখো আমার ছোটো ছেলে লুচিগুলো সব ভাজছে আর এদিকে সবই ভাজা হয়ে যাচ্ছে দেখো ফুলকো ফুলকো লুচি ফুলে তো যাই বন্ধুরা চলো আলুটা ভেজে তৈরি করে নিয়ে আসছি সকালের টিফিন তো লুচিগুলো এরকম গড়বি করে দেখো ফুলে ফুলে যাচ্ছে লুচিগুলো সবই সম্পূর্ণ ভাজা হয়ে গেল এবার আলুটা ভাজবে বাড়ি লাউ পাতা লাউ গাছের পাতা দিয়ে লুচি ভাজা আর তার উপর সে আলু এনে আলু ভাজা বস্তার আলু তো যাই হোক আগে সকালে রেসিপি কী বা নাস্তা একটু হয়ে দিতে আর আলুটা মেশিন করে গোল গোল করে এই লুচি তেলে ভিজে নিচ্ছে আর একটু তেলটা বেশি ছিল সেই জন্য তো বাকি থেকে আলাদা ছিল না একটু একটু কম করে লুচিগুলো বেশি করে আলুগুলো ভেজে নিল আর এদিকে দেখো একটু নুন দিলাম তো এদিকে হচ্ছে দিলাম হলুদ এটা হয়ে গেল নামিয়ে নেবো তো দেখো দেখি আলু ভাজাটা তো হয়ে গেল রেডি তো দেখো আবার এক এক করে সব খাবার সাজিয়ে নিচ্ছি ঝটফট ঝটফট করে তো চলো আর সকালে তৈরি হয়ে গেলো খাবারটা লুচি নিয়ে তো এক বন্ধুরা দেখো লাউ পাতা লুচি লাউ পাতা লুচি
আর হচ্ছে তারকেশ্বরের আলু কুচু আলু ভাজা। তো যাই বলে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আমি এই জন্য নতুন নতুন তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসতে পারি বন্ধুরা। আজকের মতন এখানে বিদায় নিলাম বন্ধুরা, টাটা বাই বাই। আর অতি দুর্দান্ত টেস্টি হচ্ছে লুচিগুলো, দুর্দান্ত ফুলকো ফুলকো হয়ে গেছে আর লুচিগুলো খেতেও দারুণ টেস্টি, আর এটা ভিটামিন শক্তি আর দেখতেও সুন্দর। যাই বন্ধুরা চলো সঙ্গে থাকো, টাটা বাই বাই।